সিনেমা নিয়ে নিজের মনের কথা জানালেন সাকিব খান আমার সিনেমা বিশেষরা এখন যারা সিনেমা তৈরি করেন কিংবা সিনেমার প্রযোজনা করেন তারা অনেকটা সিনেমা হল কিংবা সিনেপ্লেক্সের উপর নির্ভর করে সিনেমা তৈরি করেন কারণ যত বেশি সিনেমা হল থাকবে সিনেমাটি তত বেশি সিনেমা হলে মুক্তি পাবে এবং বেশি টাকা উপার্জন করে লগ্নিকৃত অর্থ তুলে আনা সম্ভব হবে কিন্তু দিন দিন যদি সিনেমা হল কমে যায় তাহলে কিন্তু লগ্নিকৃত অর্থ তুলে আনা বেশ কঠিন সম্প্রতি রাজধানীর মহাখালীতে চালু হওয়া নতুন একটি সিনেপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের খান তিনি সেখানে উপস্থিত হয়ে বলেছেন অনেক প্রযোজকই কিন্তু সিনেপ্লেক্সের উপর নির্ভর করে সিনেমা তৈরি করেন এ বিষয়ে আজ আমরা আপনাদের বিস্তারিত জানাবো গণমাধ্যম বলছে সিনেপ্লেক্সের ভরসায় এখনও অনেক প্রযোজক সিনেমা বানাচ্ছেন রাজধানীর মহাখালীতে শুরু হলো নতুন মাল্টিপ্লেক্স আজ শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা নতুন সিনেপ্লেক্স সাধারণ জনগণের জন্য রোববার উন্মুক্ত হবে সিনেপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব খান বলেন দিন দিন আমাদের এখানে দিন দিন আমাদের এখানে হল কমে যাচ্ছে এই অবস্থায় সিনেপ্লেক্সের সিনেপ্লেক্সের নতুন শাখা যাত্রা শুরু করলো এটা সিনেমার জন্য সুসংবাদ তিনি আরো বলেন এখনো কিছু প্রযোজক সিনেপ্লেক্সের কথা ভেবে গুণগত মানের সিনেমা তৈরি করেন আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও ভালো মানের সিনেমা তৈরি করছি যেগুলো সিনেপ্লেক্সে চলার উপযোগী এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান জানান নতুন এই সিনেপ্লেক্সের থাকছে তিন ক্যাটাগরির আসন বিন্যাস সাধারণ চেয়ারের পাশাপাশি থাকবে বিলাস বহুল চেয়ারও বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকেরা আরও আরামদায়কভাবে সিনেমা উপভোগ করতে পারবে মাহবুব রহমান বলেন নতুন এই সিনেপ্লেক্স মহাকালী এবং আশেপাশের মানুষের জন্য নতুন একটি মাত্রা যোগ করবে পর্যায়ক্রমে মিরপুর উত্তরা সহ আরও বিশটি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী একষট্টিরও বেশি মাল্টিপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে আগামী ডিসেম্বরে সনি সিনেমা হলকে সিনেপ্লেক্সে রূপান্তর করে শুরু করা হবে সিনেপ্লেক্সের চতুর্থ শাখার উদ্বোধন দেশের সিনেমা প্রেমীদের বিশ্বমানের উপহার দেওয়ার সালের অক্টোবর রাজধানীর সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং শেয়ার করেছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধরনের আরো ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ